একজন নায়ক সে একটা দলিল পেশ করছে আমার একজন দেখাইলো আজকে এগুলা আমরা না বললে পাইবেন আপনারা তো দেখেন এমনি আমরা তো আর এইভাবে চালাইও না দেই না একজন দেখাইলে দেখি কিন্তু ওয়াজে লাগে কি নাজদার নাম অনন্ত জলিল এই তো আপনারা ভালো মুরিদ আপনারা ভালো চিনেন অনন্ত জলিল সাহেব সে বলেছে একটা কথা যে মহিলাদের আজকে ধর্ষিত হওয়ার মেইন ভেরি ভেরি ইম্পর্টিং হলো তাদের পোশাক এইটারে লইয়া আবার কিছু হিজলেস সাংবাদিক হিজলেস চ্যানেলের হিজলেস সাংবাদিক একাত্তর টিভি রসুলের সুন্নাত কাটি দিছে পোশাক পরে শরীরের অর্ধুলাঙ্গ হইয়া মনে হয় রাস্তায় বেরোইছে বোরকা পরে নাই ভালো কথা অনেক মা বোন রাস্তা দিয়ে বোরকা পরে না আলহামদুলিল্লাহ তারপরও তাদের শরীর দেখা যায় না শুধু মুখটার হাতটা দেখা যায় পর্দার সহিত চলে বোরকা না পরলে কি হইছে কিছু কিছু মহিলা আছে বোরকা পরে বোরকার একটা শোকেস বানাইছে শোকেস বোরকা হইছে একটা ফ্যাশন কথা কর না কেন অনন্ত জলিল হতে বলে ফেলেছে ধর্ষণের পিছনে পোশাকটা দেয় হ্যাঁ রে কত কত প্রশ্ন তোমার ছবিতে কি পড়াইছো আরে মগার ঘরে মগা ছবিতে কি পড়াইছো এটা পরে ক বর্তমানে যেটা হইতাছে বেটাই যে কথাগুলো বলেছে পুরুষরা যে একটা মেয়ের পরে খারাপ ধারণা করে একমাত্র পর্দার কারণে আপনি ভাজা মাছ ভাইজা কর করে সর্ষের তেল দিয়া বিড়ালের কাছে দিয়া বাত পাতিলে করে বেকে তুই আমার দুলা বাইলে খাইস না আমি গোসল করে ভান্তা বাদ দিয়ে মারবো এখান কি বিড়াল কবে তুই গোসলখানায় যা তোর পাতিলে শুদ্ধে সাদে লয়ে যাবো কথা বল না কেন পোশাক হলো এক নাম্বার মহিলাদেরকে ধর্ষণের এক নাম্বার আমিও বলবো অনন্ত দলিল কি বলবে আমি আলেম হয়ে বলবো সারা দুনিয়ার আলেম বলবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে আমি বলি আল্লাহ বলেছে বিশ্বনবী বলেছে আজকে তোমরা বলেছো তোমাদের জবান দিয়ে বলতেছো ধর্ষণ 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 বন্ধ হয়ে যাবে কোরআনের হুকুম যদি একটা চালু হয় মহিলাদেরকে বাধ্যতামূলক যদি পর্দার ভিতরে আনার জন্য বোরকা চালু করে দেয় সৌদি আরবের জাতীয় পোশাক মহিলাদের জন্য বোরকা সৌদি আরবে কয়টা মেয়ে ধর্ষিত হচ্ছে এটা আজ থেকে 1400 বছর আগের থেকে বিশ্বনবীর আমল থেকে আমরা চিল্লাচ্ছি মহিলাদের বোরকা হলো এক নাম্বার ধর্ষণ ফিরাবার এক নাম্বার ঔষধ মেয়েরা রাস্তা দিয়ে চলবে প্যান অর্ধেক ছেড়ে আলুর কাজ দিয়ে আগে শুনতাম পোলাপান জানালা 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 প্যান পরে পোলাপান এমন প্যান কিনে দেখছেন নি ঠ্যাঙ্গের ভিতরে জানালা কাটা আরে প্যান রে কুত্তা এক কুত্তা আর এক কুত্তার কামলা দেখছেন খাবলা দিয়ে জায়গা আমি মনে করি ওর প্যান্টে মানে কুত্তায় কামড়াইছে কুত্তায় কামড়া ওর প্যান্ট ছিঁড়ে লাইছে ও এক কুত্তা মার্খা আর প্যানও পড়ছে কুত্তায় কামড়ার প্যান অতবার প্যান মনে দুইয়ের নাইরে দিছিল কুত্তায় নিয়ে মনে খামসা খামসা করে ছিঁড়ছে
কয়েকদিন আগে যাইতেছি তো আমার পাশের সিটে একজন বইছে দেহি ওর আডু বেরি দিছে আমি কই ভাই আপনার আডু এই প্যান্সেরা সেলাই করেন নাকি ওয়ার এক দিছে ও কিছু কয় না খালি হাসে আমার সিনে লাগছে যেটা তো আজকে যাই ইউটিউবের সামনে কইব পাশের সিটে আরেকজনকে হুজুরের সেরা না ওটা একটা স্টাইল সেরাটা দেখলাম দুই স্টুবিস পরে নামে গেছে তাহলে ওই জান্নাত পাওয়ার নিয়ত আছে না নাই আছে ভাই আছে কার কার আছে দেখি হাত তুলে তাকাও তো দেখি কার কার আছে আল্লাহ কবুল করেন জোরে কেন আমিন জান্নাত পাওয়ার নিয়ত আছে তো আহা বাইরে মুসলমানের বাড়ি জান্নাতে যেতে হবে জান্নাতে জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করার দরকার আছে না নাই এক নাম্বার কাজ করতে হবে খবরদার হুঁশ থাকা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কামাই দেও যাব না ঠিক ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কখনো যারা বিবাহ করছেন বিবিরে বেপর্দায় পড়ানো যাবে চলানো যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মেয়ের বেপর্দায় স্কুল কলেজে আমি পড়াইতে না করি না বেপর্দায় পড়ানো যাবে না যেই মেয়েগুলা আজকে বোরকা পরে স্কুল কলেজে যায় তারা ধর্ষিত হবে না যেই মেয়েগুলা পর্দায় চলবে তারা ধর্ষিত হবে না ঠিক